আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি কামরাঙ্গি চরের জারা এন্টারপ্রাইজে। এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের গেটগুলো তারা তৈরি করছে। আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার প্রোপ্রাইটার জনাল ভাই, সেটা জনাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চমৎকার চমৎকার গেটগুলো দেখতে পাচ্ছি। জি ভাই। তো এই ঈদের আগে সবাই ডেলিভারি নিচ্ছে নাকি? জি ভাই, ইনশাআল্লাহ সব মাল আমার ঈদের আগে চলে যাবে। আরও কিন্তু আমাদের কারখানা ভর্তি কিন্তু মালামাল ছিল, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু সব মাল আমার কিন্তু ডেলিভারি হয়ে গেছে। সব মালামাল একের পর এক বিভিন্ন জায়গায় ডেলিভারি হয়ে যাচ্ছে। এই যে গেটটা যেটার পিছনে আপনি সামনে দাঁড়িয়ে আছেন, তো এই গেটটা কার? এটা এই গেটটা কিন্তু চলে যাবে হচ্ছে কাজীর হাট শরীয়তপুরে। কাজীরহাট? হ্যাঁ, শরীয়তপুরে কিন্তু এই গেটটা চলে যাবে। ওনার নাম হচ্ছে রাসেল ভাই, উনি একজন ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে কিন্তু কালারটাও কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকেই কিন্তু ভাইয়ের গেটটি কিন্তু আমরা ফিটিং এর উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে যাবো। কাজীরহাট চলে যাবো? কাজীরহাটে চলে যাবো। আমি যদি যেতে পারতাম ভালো লাগতো, কারণ আমার দেশের বাড়ি ওই শরীয়তপুর। আচ্ছা আচ্ছা, কাজীরহাটটা খুবই পরিচিত একটি শরীয়তপুরের বড় হাট। জি, ওই হাটটা হচ্ছে চমৎকার, ওই হাটের পাশেই তো বাড়ি। জি জি জি, বাহ চমৎকার। তাই উনার, উনি একজন ব্যবসায়ী? জি উনি একজন ব্যবসায়ী। ওনার ব্যবসা, এই গেটের সাইজ কিরকম আছে? এটা এই গেটের সাইজ আছে কিন্তু এই মাঝখানে কিন্তু আছে হচ্ছে 9 ফিট। 9 ফিট? হ্যাঁ, মাঝখানে আছে 9 ফিট এবং এই পাশে কিন্তু আছে 7 ফিট। পাশে হচ্ছে 7 ফিট? 7 ফিট, আর মাঝখানে আছে 9 ফিট, আর এইভাবে টোটালে আছে হচ্ছে 12 ফিট। 12 ফিট? জি। তো এটি কি দুই পাল্লার গেট নাকি একটা? এটা সম্পূর্ণ কিন্তু দুই পাল্লার একটা গেট। দুই পাল্লার একটা গেট, এবং এটা কি পকেট পাল্লাও আছে? এটা কিন্তু পকেট পাল্লা আছে। দেখেন তো এমন ভাবে ডিজাইন মিলানো হয়েছে, দেখেন তো বুঝতে পারেন নাকি কোন পাশে পকেট পাল্লা আছে ভাই। পকেট পাল্লাটা কোন পাশে আসলে কিন্তু আপনি কিন্তু ধরতে পারবেন না। হ্যাঁ, পকেট পাল্লাটা ডান দিকে কি মনে হয়? আমার মনে হয় ডান দিকে নাকি? আপনার ডান দিকে হলে পারে তাহলে এটা হয়। আসলে এখানে কিন্তু কোনো পকেট পাল্লা নাই, কেয়া আমার হাতে ডান দিকে যেটা আছে এটা কিন্তু পকেট পাল্লা। এই যে এটা পকেট পাল্লা দেখেন, কিন্তু আপনার এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে কিভাবে পকেট পাল্লাটা মিলানো হয়েছে। একটা ডিজাইনের সাথে কিন্তু ডিজাইন মিল রেখে কিন্তু তারপর কিন্তু পকেট পাল্লা করা হয়েছে। বাহ চমৎকার, ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে জি চমৎকার একটি পকেট পাল্লা তৈরি করা হয়েছে। আমরা এখানে কি কি মালামাল দিয়েছেন সেগুলো জানার আগে, এই মালামালগুলো আমরা একটু আগে আপনার এই জারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন। আচ্ছা, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে। আর কোনো ভাই যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করে জারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে, তাহলে পরে আমাদের কারখানার লোকেশনটা পেয়ে যাবে। মানে গুগল ম্যাপেও আপনাদের এই যে জারা এন্টারপ্রাইজের লোকেশনটা দেওয়া আছে। আর কোনো ভাই যদি আমাদের এখানে আসতে চায়, সেই ক্ষেত্রে বাবু বাজার, গাবতলি, গাবতলি, সাইদাবাদ, গুলিস্তান এগুলো দিয়ে সরাসরি শিক্ষণ আসবে। শিক্ষণ থেকে সরাসরি কামরাঙ্গি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আসলে পরে আমাকে একটা ফোন দিলেই হবে, আমাদের লোক গিয়ে তাকে রিসিভ করবে। ওকে জয়নাল ভাই, আমরা তো শুনলাম আপনাদের অ্যাড্রেসটা। এবার একটু এই যে মানে গেটটি তৈরি করেছেন, এই গেটটাতে কি কি ধরনের মালামাল দিয়েছেন সেটা আমরা একটু জানি। আচ্ছা, এই গেটটা কিন্তু আসলে কি মালামাল ব্যবহার করেছি, আসলে কিন্তু এই গেটটা কিন্তু স্কোয়ার না। হ্যাঁ, আর এই গেটটা কিন্তু রাউন্ড গেট হওয়ার কারণে উপরে যেহেতু তাজ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উপরে কিন্তু স্ট্রাকচারটা দিতে পারিনি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আউট স্ট্রাকচারটা কিন্তু আমরা এক সাইডে ব্যবহার করেছি। এক সাইডে? কারণ আউটের যেহেতু তাজ আছে, সেই ক্ষেত্রে উপরে কোনো আউট স্ট্রাকচার দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ইউ চ্যানেল ব্যবহার করেছি। ইউ চ্যানেল ব্যবহার করেছি। ইউ চ্যানেল, ইউ চ্যানেলটা অনেক ভাই আসলে চিনতে চায় যে আসলে ইউ চ্যানেলটা কি। দেখেন এই পাশে কিন্তু ইউ এর মতো কিন্তু ভাঁজ দেওয়া আছে। ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিজ করা বক্স পাইপ, যেটা কিন্তু শীষের আবরণ দেওয়া থাকে। আর এই গ্যালভানিজ বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে 14 গজের বক্স পাইপ। 14 গজের ব্যবহার করেছি এখানে 14 গজের বক্স পাইপ। এখানে সবগুলো কিন্তু আউট স্ট্রাকচারে পাল্লার স্ট্রাকচারটা কিন্তু আমরা 14 গজের বক্স পাইপ ব্যবহার করেছি। আর 14 গজের বক্স পাইপ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে অনেক অনেক ভাইরা আসলে চিন্তা ভাবনা করে যে আসলে এখান থেকে পাতলা পাইপ দিলে ভাইরা কিন্তু ছিঁড়ে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, এটা কিন্তু আমরাও ভাবি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখানে মডিফাই করে অনেক অনেক কোম্পানি কিন্তু এখানে আপনাকে 14 গজের কথা বলে কিন্তু এখানে কিন্তু 18 গজ কিন্তু 16 গজের মাল কিন্তু লাগিয়ে দিবে। কিন্তু আমরা এখানে এটা করতেছি না, আমরা এখানে 14 গজের মালামাল ব্যবহার করতেছি, তার জন্য কোম্পানি থেকে ছিঁড়ে পড়ে না যায়। আর এই যে এটা লেজার কাটিং যে প্লেটটা, এটা কত মিলি? এটা আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন চমৎকার প্লেটটা, এখানে কিন্তু আমরা কিন্তু 5 মিলি প্লেট ব্যবহার করেছি। 5 মিলি প্লেট ব্যবহার করেছি। 5 মিলি প্লেট, এটা হচ্ছে 5 মিলি প্লেট। এবং পিছনে একটা পিছনে কিন্তু 1 mm শীট আছে। 1 mm একটা মিরর শীট লাগানো আছে। মিরর শীট লাগানো আছে। এই হচ্ছে এই গেটটার যে মালামাল, এবং
এটি হচ্ছে 12 ফিট নাকি জি পাশে আছে 12 ফিট এবং হাইট এর মাঝখানে আছে হচ্ছে 9 ফিট এবং সাইডে আছে কিন্তু 7 ফিট সাইডে হচ্ছে 7 ফিট জি তো এই গেটটা কতদিন আগে অর্ডার করেছিল এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল আমাদের কাছে অর্ডার করেছিল হচ্ছে দীর্ঘ 25 দিন আগে আলহামদুলিল্লাহ ভাইয়ের গেট কিন্তু আমরা কিন্তু 20 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে তাকে ডেলিভারি দিচ্ছি এখনো 20 দিন পূর্ণ হয় নাই 20 দিনের দিন তাকে ডেলিভারি দিব ইনশাআল্লাহ চমৎকার এই যে ডেলিভারি দিয়ে দিচ্ছেন এইবার একটু জানতে চাই যে আপনাদের এই যে অর্ডার দেওয়ার নিয়ম কি আর এই যে ডেলিভারি যে দিচ্ছেন ডেলিভারি এই যে এই লোহার একটা গেট এখান থেকে শরীয়তপুরের কাজীরহাট যাবে তো এই পরিবহন খরচটা কার যাবে আচ্ছা আমাদেরকে অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে ওনার গেটের যে আমাদের ভিডিও দেখে কোনো ভাইয়ের যদি গেট পছন্দ হয় কিংবা যদি কোনো কথাবার্তা আমাদের ভালো লাগে সেই ক্ষেত্রে ওনার আমাদের ডিজাইন ধরেন চয়েস হলোই না ওনার কাছে কোনো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমাকে দেখাবে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডাইরেক্ট কলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের সাথে আগে কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট করার শেষে ওনার সাথে ডিজাইন নিয়ে কথা হবে মাল নিয়ে কথা হবে দাম নিয়ে কথা হবে দামে দরে যখন বনে যাবে সেই ক্ষেত্রে তখন কিন্তু ওই ভাই কিন্তু আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবে অর্ডার কনফার্ম করতে পারে তো এই যে গেটটা পরিবহনটা কাজীরহাটে আপনারা কিভাবে দিবেন পরিবহনের সিস্টেমটা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু 50% দিচ্ছি ঢাকা থেকে বাংলাদেশে যে যেমন এখান থেকে কাজীরহাটে কিন্তু যে গেটটা যাবে এখান থেকে কাজীরহাটের যা ভাড়া আছে মিনিমাম 9,000 টাকার মতো ভাড়া আছে আর 9,000 টাকার যদি ভাড়া আসে তাহলে পরে আমি 4,500 টাকা দিয়ে দেবো আর 4,500 টাকা এই ভাই বহন করবে 4,500 টাকা আপনারা দিবেন এই ভাই 4,500 টাকা বহন করবে এবং এই যেহেতু একটা দুই পাল্লার গেট এখানে কবজার সাথে বসবে এইটা নানা ধরনের এই ফিটিং টিটিংটা কি আপনারা করে দিয়ে আসবেন নাকি এই ফিটিংটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আমরা ফ্রিতে করে দিচ্ছি এই যে 12 ফিট/9 ফিট একটা গেট এই গেটটা কিন্তু ফিটিং এর জন্য গেলে কিন্তু কম করে হলে পরে 5-7 জন লোক লাগবে এখান থেকে ঢাকা থেকে আমার লোক যাবে 6-7 জন গাড়ির সাথে এখান থেকে সম্পূর্ণ ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আবার আমার কারখানা পর্যন্ত ফিরে আসা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমার তার মানে এক কথায় এই ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি ওকে জয়নাল ভাই আমরা এবার ফাইনালি এই যে এই গেটটার দাম কত পড়লো কত দরে আপনারা এটি তৈরি করলেন সেগুলো জানার আগে আমরা আবার একটু এক নজরে এই গেটটার মালামাল সম্পর্কে কোন জায়গায় কি দিয়েছেন সেটা একটা রিভিউ মানে কথা বলে তারপরে রেটটার দামটা শুনছি তার মানে এইখানটায় আপনি 14 গেজের বক্স পাইপ দিয়ে আউট ফ্রেমটা তৈরি করেছেন 14 গেজের বক্স পাইপ দিয়ে পার্লার স্ট্রাকচারটা করেছি হ্যাঁ আর আর এই পাশে যে কবজার সাথে যে যেটা ঝুলে থাকবে সেখানে কিন্তু আমরা ব্যবহার করেছি ইউ চ্যানেল যেটা কিন্তু 6 মিলি মোটা 6 মিলি মোটা ইউ চ্যানেল যেটাকে 6 মিলি বলা হয় ইউ চ্যানেল এদিকে আছে হচ্ছে 1.5 ইঞ্চি এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি 1.5 ইঞ্চি/3 ইঞ্চি ইউ চ্যানেল ব্যবহার করেছি আমরা এখানে এই যে প্লেটটা আর এই প্লেটটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্লেট ব্যবহার করেছি হচ্ছে 5 মিলি প্লেট 5 মিলি প্লেট আর এই যে মিরর শীটটাতে দেখতে পাচ্ছেন আয়নার মতন সামনে থেকে কিন্তু আয়নার মতন গ্লেস মারতেছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 1 mm SS এর শীট মিরর শীট 1 mm SS এর মিরর শীট জি আর তাসটা কত মিলি এই আর উপরে যে তাসটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা কিন্তু 5 mm কিন্তু প্লেট লাগিয়ে দিয়েছে যেটাকে জাহাজের প্লেট বলা হয় ওকে তাহলে আমরা এই যে জিনিসটা জানলাম এবার এটার মানে 12 ফিট/10 ফিট জি 12 ফিট/9 ফিট মাঝখানে আসলে এখানে কিন্তু আরো একটা কথা আছে যে অনেক অনেক কোম্পানি কিন্তু আপনাকে নিচ থেকে কিন্তু মাঝখানে কিন্তু মাপ ধরবে আমরা কিন্তু এটা করি না কারণ এখানে আছে হচ্ছে 7 ফিট আর মাঝখানে আছে 9 ফিট তাহলে ব্যবধান কিন্তু পরে 3 ফিটের মতো হ্যাঁ 2 ফিটের হ্যাঁ ব্যবধান 3 ফিটের মতো যদি 2 ফিটের মতো ব্যবধান থাকে তাহলে পরে এখান থেকে 1 ফিট আমি এখানে আনবো তাহলে পরে আমার স্কোয়ার হয়ে যাচ্ছে হচ্ছে 8 ফিট 8 ফিট এই গেটটা কিন্তু আমি সমন্বয় করে কিন্তু 8 ফিট হিসাবে আমার দাম ধরবো কারণ আমি 9 ফিট হিসাবে দাম নিবো না 8 ফিট হিসাবে দাম ধরবো অনেক অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে মাঝখান থেকে মাপ ধরবে ওকে এইবার এটার কত টাকা রেডি করেছেন এটা শুনি এবার এই গেটটা আমরা এইভাবে এই মালামাল দিয়ে খরচ পড়েছে যেহেতু ইউ চ্যানেল আছে এখানে আমরা কিন্তু বড় বড় কিন্তু এখানে যারা ইউ চ্যানেল চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরই শুধু ইউ চ্যানেল দেয় কারণ এই যে আমরা কিন্তু ব্যবহার করেছি এখানে 2 ইঞ্চি/2 ইঞ্চি অ্যাঙ্গেল সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আর এই ভাই কিন্তু আমাদের কাছে ইউ চ্যানেল চেয়েছে সেই ক্ষেত্রে এই ধরনের গেট যদি কোনো ভাই এই মালামালের মধ্যে নিতে চায় তাহলে পরে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে পিছনে শীত সহকারে 1450 টাকা স্কোয়ার ফিট পড়বে বাহ চমৎকার সুপ্রিয় ভিউয়ার যে ইউ চ্যানেল দিলে এবং খুবই মানে একটা ইয়ের মতো মানে
মানে ঢালাই করা কলামের মতো, একদম কলামের মতো স্ট্রেট ভাবে দাঁড়ায় থাকবে, এখান থেকে কবজা থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এখন যদি অর্ডার দেয় কোনো ভাই তাহলে তো মানে ঈদের পরে পাবে, তাই না? জি ইনশাআল্লাহ। এখন যেহেতু ঈদের আর মাত্র 10 দিন বাকি, এখন আর সম্ভব না ঈদের পরে পাবে, তো অর্ডার করার জন্য আপনাদেরকে অগ্রিম দিতে হয় কত পার্সেন্ট? আমাদেরকে অর্ডার করার অগ্রিম দিতে হয় হচ্ছে ভাইয়ের গেটের যা দাম আসবে তার 20% অথবা 50% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব, ওনাকে বুঝিয়ে দিব, তারপর ওইখান থেকে ক্যাশে পে করে দিবে। ক্যাশে পে করে দিবে। তবে জানাবে এবার একটু জানার জন্য যে ইদানিং কালে দেখতে পাচ্ছি মানুষ একটু লেজার কাটিং গেটটা বেশি পছন্দ করছে নাকি? জি। মানে আপনারা আর কি কি ধরনের গেট তৈরি করেন? আমরা কিন্তু সব ধরনের মালামাল, লোহার জগতে ম্যাটেরিয়ালের জগতে যা যা কাজ হয় সব ধরনের কাজই কিন্তু করি। এখন বর্তমানে লেজার কাটিং এর গেটটা একটু চাপ বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে লেজার কাটিং এর গেটটা একটু বেশি, কারণ এই পাশে কিন্তু আমরা কিন্তু এসএসএর গেটও কিন্তু করি, এখানে কিন্তু আমরা কিন্তু ঢেকে রাখছি, কারণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে রঙের কাজ হয়, রঙের কাজের কারণে কিন্তু আমরা এখানে কিন্তু পলিতে ঢেকে রাখছি। মানে এটা এসএস এর কাজ হচ্ছে? হ্যাঁ, এসএস এর কাজ হয়েছে। আমাদের পিছনে কিন্তু আরো কিন্তু এসএস এর কাজ একটা গেট আছে, ওইখানে কিন্তু আমরা ঢেকে রাখছি, এই একটা গেট আছে, এবং এই পাশে কিন্তু আরো একটা গেট আছে, আবার এইখানে কিন্তু নিচেও কিন্তু আর একটা গেট আছে, এটা কমপ্লিট হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই। এই যে নিচেও একটা গেট হচ্ছে, এই আবার অসংখ্য কিন্তু লেদার কাটিং প্লেট কিন্তু আমরা এনে রাখছি আমরা ওই পাশে, এখানে কিন্তু আমাদের কিন্তু আরেকটা কিন্তু এসএস এর গেট আছে, আমার এই গেটের পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু আরো একটা কিন্তু ঢালাই গেট আছে, আরো একটা ঢালাই গেট আছে পিছনে। তো সুপ্রিয় ভিউয়ার, যে জয়নাল ভাইয়ের কাছ থেকে শুনলেন, জয়নাল ভাইরা নানা ধরনের গেটের কাজ করে, আপনার আসলে যেই ধরনের গেট পছন্দ, আপনার যদি এই লেজার কাটিং পছন্দ বা আপনার যদি কাস্টিং আয়রন পছন্দ অথবা আপনার যদি এসএস এর গেট পছন্দ, সব ধরনের গেটই কিন্তু আপনারা এই জারা এন্টারপ্রাইজ থেকে করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা গেট বানাবেন ভাবছেন তারা অবশ্যই বিশেষ করে আপনারা এটি শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন এবং তখন আপনার ডিসিশন নিতে সহজ হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।